কেমন হয়েছে আম্মু? অনেক মজা হয়েছে। বাবা তুমি একটু খেয়ে বলো তো, আম্মু মুখে দিয়ে দিন। অনেক টেস্টি। অনেক টেস্টি। মামনিকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। রোমানাস ক্রিয়েশন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ থেকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসে আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো। আজকের ব্লগটি আমি সন্ধ্যা থেকে শুরু করেছি, সকাল থেকে করতে পারিনি, আর আমার গলার অবস্থাও তেমন একটা ভালো না। তো সন্ধ্যাবেলা সবাই মিলে আমরা মুড়ি মাখা খেয়েছি, আম্মু, আমি, ছোট বোন, আমার মেয়ে, সবাই মিলে মুড়ি মাখা খেলাম। খাওয়ার পর আমি সন্ধ্যায় একটু বের হয়েছিলাম। আমরা আগামী দিন পিঠা বানাবো ইনশাল্লাহ, পিঠার রেসিপি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো পিঠা বানানোর জন্য আমি পিঠা তৈরির যে উপকরণগুলো লাগবে সেগুলো কেনার জন্যই বাইরে গিয়েছিলাম। সাথে আমি কিছু সবজিও কিনে নিয়ে এসেছি। তো আমার পছন্দের মতো যেই সবজিগুলো আমরা সবাই পছন্দ করি ওগুলো নিয়ে এসেছি। আমি নারিকেল, গুড়, তারপর চালের গুঁড়ো এগুলো কেনার জন্যই বের হয়েছি। তো চালের গুঁড়ার এই যে এটা হচ্ছে এখানে ভাঙানো হয় আমাদের বাসার কাছে, এটা তো এখান থেকে আমি চাউল নিয়ে নিচ্ছি। এখানে চাউলের গুঁড়ি নিয়েছে 60 টাকা কেজি, আমি 1.5 কেজি চাউল নিয়েছি, গুঁড়ি নিয়েছি 90 টাকা দিয়ে। তো চাউলের গুঁড়িটি নিয়ে বাসে চলে আসলাম। আর বাসে আসার সময় তো অবশ্যই বাচ্চাদের জন্য কিছু না কিছু নিয়ে আসতে হয়, খালি হাতে তো আর আসা যায় না। তো আমার ফারহান বাবার জন্য আর রোমানা আম্মুর জন্য 2টা চিপস আর 2টা কেক নিয়ে আসলাম। আর আমার যে পছন্দের সবজিগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম, কী কী সবজি আমাদের বাসায় সবাই বেশি পছন্দ করে। ফুলকপি, সিম, টমেটো এগুলো আমাদের বাসায় শীতকালীন সবজির মধ্যে সবচেয়ে পছন্দের সবজি, এগুলো আমরা সবাই অনেক পছন্দ করি। আর খিরাটা খেতেও অনেক পছন্দ করি আমরা। আর সাথে আমি কাঁচামরিচ, ধনেপাতা নিয়ে এসেছি। তো নারিকেল নিয়ে এসেছি, নারিকেলটা নিয়েছিল 160 টাকা, অনেক দাম ছিল নারিকেলের। তো একটা বড় নারিকেল নিয়েছি, 160 টাকা নিয়েছি। আর বাটার লেগুন নিয়েছি 2টা, বাটালি গুড় ছিল 220 টাকা কেজি। তো এখানে দুইটার দাম এসেছে 175 টাকা। তো এগুলো নিয়ে এসেছি, আমরা পিঠা তৈরি করব আগামী দিন, পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দিব, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর হচ্ছে পিঠা বানানোর জন্য নিয়েছিলাম চালের গুঁড়ি, চালের গুঁড়িগুলো অনেক গরম ছিল যেহেতু মেশিন থেকে মাত্র বের করেছে, সেজন্য আমি একটা পাতিলে করে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওতে লাইক কমেন্ট করেননি, তাদের কাছে অনুরোধ থাকবে যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটি লাইক দিয়ে আমার ছোট্ট এই চ্যানেলটির পাশেই থাকবেন, আমার সাথেই থাকবেন। আর আজকে বিশেষ করে মেনলি আমার এই ভিডিওটা আপলোড দেওয়ার মানে কারণ হচ্ছে যে এত মজার একটা চাপটি পিঠা বানিয়েছি, ওটা দিয়ে আমরা ডিনারটা কমপ্লিট করেছি, সেজন্য আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিলাম। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, আর আলুটাকে আমরা ভালো করে ব্লেন্ড মানে একদম গ্রাইন্ড করে নিয়েছি সালাদ মেশিন দিয়ে। সালাদ কাটার যে মেশিনটা আছে ওটা দিয়ে আমরা একদম আলুটাকে মিহি করে নিয়েছি। আর এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো সামান্য, মরিচের গুঁড়া, তারপর নিয়েছি ম্যাজিক মশলা, সস, আর নিয়েছিলাম চাট মশলা। তো এগুলো দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই পিঠাটা খেতে অনেক টেস্ট হয়, এটা আপনারা চাইলে সন্ধ্যার নাস্তায় বা সকালের নাস্তায় আপনারা খেতে পারেন। তো আমরা বেশিরভাগ সময় এটা সন্ধ্যায় খেয়ে থাকি, আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তো এত মজা হয়েছে চাপড়ি পিঠাটা, সেই জন্য আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিলাম, পাশাপাশি একটু গল্পও করলাম, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি এখানে পরিমাণ মতো আটা নিয়েছিলাম আর চাউলের গুঁড়ো আমি দিব, আর একটা ডিম ভেঙে দিলাম। চালের গুঁড়াটা দিলে বেশি ক্রিস্পি হয়, আর যদি আটা অ্যাড করি তাহলে একটু নরম নরম হয়। তো আমি চালের গুঁড়ো এবং আটা দুইটাই দিব। তো এখানে আমি অল্প অল্প করে আটাটা অ্যাড করব, অ্যাড করে করে আমি ভালো করে মিক্সড করে নিব। আর এটা আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এটা করতেছি, মিশ্রণটা তৈরি করতেছি। তো এইভাবে করে অল্প অল্প পানি দিয়ে আমি মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি অল্প করে চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি,
তো মিশ্রণটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। মিশ্রণটা একদম বেশি ঘন হবে না, বেশি পাতলও হবে না, এরকম হবে। আর এখানে আমি একটু ঝাল করার জন্য একটু শুকনো মরিচ দিয়ে দিলাম, কারণ আমরা ঝালটাই বেশি পছন্দ করি। আপনারা যার যার পছন্দ মতো ঝাল দিয়ে নেবেন, আমরা ঝালটা বেশি পছন্দ করি, এই জন্য এটা অ্যাড করেছি। এতে করে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে আর খেতেও খুব টেস্ট হবে। তো মিশ্রণটা কেমন হয়েছে আমি দেখিয়ে দিলাম, দেখানোর পর এখন আমার ভেজে নেওয়ার পালা, ভেজে নিব। তো এখন পিঠাগুলো তৈরি করতেছি আমরা রাতে খাওয়ার জন্য। এটাকে অল্প করে দিতে হবে, দিয়ে পুরোটাতে ছড়িয়ে দিতে হবে। আজকে আমি ভিডিওতে তেমন কিছু দেখাতে পারিনি, কারণ আমার শরীরটাও বেশি ভালো না, তেমন কোনো ভিডিও আমি তৈরি করতে পারিনি। সেজন্য আমরা সন্ধ্যাবেলার নাস্তা এটা খেয়েছিলাম, এটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর বাসায় এইভাবে অবশ্যই সবাই তৈরি করে খাবেন। আমি একটু মুচমুচে করে ভাজা করে নিব দুই পিঠে, যাতে ভালোভাবে হয়। একটু ভাজা ভাজা হলে বেশি খেতে ভালো লাগে। তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো আমরা দুইটা প্লেটে সার্ভ করে নিয়েছি, ছোটোটা আমার বাবার জন্য আর বাকিগুলো আমি আমার মেয়ে আমার ছোটো বোন খাবো। তো আসলে এটা খেতে অনেক অনেক বেশি মজা হয়েছে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিব, আশা করছি সবাই আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।